দর্শক, খুবই ইন্টারেস্টিং একটি খবর। বেশিরভাগ গ্রেপ্তার বিলাসবহুল বাংলো থেকে, একজন লুকিয়েছিলেন ড্রেনে। আলোচিত এই খবরটি দর্শক সিঙ্গাপুরে যেই টাকা পাচার বা মানি লন্ডারিং এর বিরুদ্ধে অভিযান সিঙ্গাপুর কর্তৃপক্ষ করেছে, তার প্রেক্ষিতে নানান রকম ঘটনা দেখা যাচ্ছে যে সেই সিঙ্গাপুরে বিলাসবহুল গাড়ি, তারপরে কোটি কোটি টাকা, আরও অন্যান্য স্বর্ণালঙ্কার সব দেখা যাচ্ছে। তো প্রথমে যখন এই রিপোর্টটি প্রকাশ হয়, আপনাদের অনেকের মতন আমিও কিন্তু একটু চমকে উঠেছিলাম। ভেবেছিলাম যে নিশ্চয়ই এই বিদেশিদের মধ্যে বাংলাদেশের কেউ কেটা কেউ না কেউ আছে, কারণ কেউ কেটারা তো তাদের নামগুলি তো আপনারা জানেন না। মাঝখানে তো বেশ তাদের নাম প্রকাশ হলো, প্রকাশ হয়নি এমন অনেকের নামও মানুষের মুখে মুখে ঘুরছে। এখন সবার দৃষ্টি কানাডার থেকে অনেক বেশি নিবদ্ধ সিঙ্গাপুরে, বেশ কিছু কারণ আছে। তো যাই হোক, প্রথমবারের মতন যে অভিযান শুরু করেছে তাতে প্রায় $1 বিলিয়ন আটক করেছে। তো এই খবরটা পড়ে নিশ্চয়ই যারা দেখলেন যে বাংলাদেশের কেউ নেই, তারা নিশ্চয়ই একটু হতাশ হলেন যে ইস, যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশি কেউ থাকতো, তাহলে তারা বেশি একটু সুখ অনুভব করতেন এবং এদের যে পতন হচ্ছে এই সব টাকা পাচারকারীদের, এতে একটা আত্মতৃপ্ত বোধ করতেন। কেননা বাংলাদেশে যখন চরম বিদ্যুৎ সংকট, যখন নাকি দ্রব্যমূল্যের কষাকাতে মানুষ জর্জরিত, তখন খবর প্রকাশ হয় যে সিঙ্গাপুরে কেউ কেউ $1 বিলিয়ন পাচার করেছে, সেখানে হোটেল কিনছে, ফ্ল্যাট কিনছে, বাণিজ্যিক স্পেস কিনছে, বিলাসবহুল জীবনযাপন করছে, অনেকেই করেছে সিঙ্গাপুরে। তো এটা ভাবার কোনো কারণ নেই যে এখন প্রথম দফায় এই অভিযানে তারা যদি ধরা নাও পড়ে থাকে, এরপরে ধরা পড়বে না, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তবে প্রাথমিক খবরে বেশ সবাই একটু হতাশ হয়েছে, কিন্তু দেখেন যা যা ঘটেছে, এই যে বিলাসবহুল বাংলো, এই বিলাসবহুল বাংলো সিঙ্গাপুরে কি নেই বলেন তো? টাকা পাচার করে বা মানি লন্ডারিং করে সিঙ্গাপুরে বিলাসবহুল বাড়ি করেনি কেউ, ফ্ল্যাট কেনেনি, গাড়ি নেই তাদের। তো সেই টাকা কার, কিভাবে গেল? বাংলাদেশ ব্যাংক তো অনুমোদন দেয়নি। কাদের টাকা পাচার করে সেখানে এই গাড়ি বাড়ি সম্পদ করা হচ্ছে? তো এই যে একজন লুকিয়েছিলেন ড্রেনে, এরকম খবরই আমরা পাব, এরকম ড্রেন কেন? নর্দমা, অলি গলি, তারপরে বিভিন্ন মানে কোনা কাঞ্চির মধ্যে লুকিয়ে থাকবে এবং তাদেরকে ধরা হবে। কারণ সিঙ্গাপুর কর্তৃপক্ষ যেটা বলছে এই রিপোর্টে, যে এই অভিযান তারা অব্যাহত রাখবে, সাড়াশি অভিযান চলবে, কোনো আপোষ করা হবে না। খবরে বলা হচ্ছে বিদেশ থেকে পাচার করে আনা অর্থ সম্পদ জব্দে বড় অভিযান চালিয়েছে সিঙ্গাপুর পুলিশ ফোর্স, SPF বলা হচ্ছে। এই অভিযানকে দেশটির ইতিহাসে মানি লন্ডারিং বিরোধী সবচেয়ে বড় অভিযানগুলোর একটি বলা হচ্ছে। মঙ্গলবার এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাইপ্রাস, তুরস্ক, চীন, কম্বোডিয়া এবং ভানুয়াতুর নাগরিক, এই দেশের নাম আমি শুনি নাই ভাই। তাদের সবার বিরুদ্ধে মানি লন্ডারিং, জালিয়াতি ও গ্রেপ্তার এড়াতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া এক বিবৃতিতে এই ব্যক্তিরা কে, কোথা থেকে গ্রেপ্তার হয়েছেন তার বিবরণ দেওয়া হয়েছে। বেশিরভাগকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিলাসবহুল বাংলো থেকে। তাদের একজন আবার গ্রেপ্তার এড়াতে বারান্দা থেকে লাফ দিয়ে ড্রেনে লুকিয়েছিলেন। সিঙ্গাপুরের পুলিশ জানিয়েছে গত মঙ্গলবার অভিযানের সময় এসব ব্যক্তিকে ট্যাংলিন, বুকিতিমা, অর্চার্ড রোড, হল্যান্ড, সেন্তোসা কোভ ও রিভার ভ্যালি সহ বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। এগুলি খুবই বিলাসবহুল দামি এলাকা। এসব এলাকায় বিভিন্ন বিলাসবহুল বাংলোয় বসবাস করতেন তারা, চড়তেন দামি গাড়িতে। সু হেইজিন, 40, সাইপ্রাসের নাগরিক, হল্যান্ড এলাকায় নিজের বিলাসবহুল বাংলো থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হয়েছেন তুরস্কের নাগরিক ভ্যাং সুইমিং, 42, ট্যাংলিং এলাকার একটি বিলাসবহুল বাংলো থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে চীনের ঝাং রুইজিন, 44, লিন বাওয়েইং,
ও ওয়াং বাউসেন সান্তোষ কর্বের পাল দ্বীপের একটি বাংলো থেকে গ্রেপ্তার হন লাউজিং, অন্যদিকে ট্যাংলিন এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হয়েছেন ওয়াং। যাই হোক, তারা বলছে যে যেসব বিদেশির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে তারা নিজ দেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত, সেই সঙ্গে তারা অনলাইন জুয়া খেলার সঙ্গেও জড়িত, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সন্দেহজনক লেনদেন নিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন হাতে পেয়ে বিশদ অনুসন্ধানের পরই পুলিশ তাদের শনাক্ত করে। যাই হোক, এখন এক নারী সহ দশজনকে গ্রেপ্তারের পাশাপাশি আরও 12 জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, আর 8 জন সন্দেহভাজন পলাতক আছেন, তাদের নাম পুলিশের তালিকায় রাখা হয়েছে। অভিযানে অর্থ, বিলাসবহুল গাড়ি, অলংকার, হাত ব্যাগ, ঘড়ি, মদ, মুঠোফোন, কম্পিউটার সহ নানা জিনিসপত্র জব্দ করেছে পুলিশ। দর্শক, আমরাও আশা করব যে মানে বাংলাদেশ থেকে যদি এইভাবে অর্থ পাচার বা মানি লন্ডারিং করে যারা বিলাসবহুল বাড়ি ফ্ল্যাটের মালিক হয়েছেন বা সেখানে কিনে রেখেছেন বা গাড়ি আছে, যাতে একই প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অন্তত এই দুর্দশাগ্রস্ত মানে ডিমের হালি যখন নাকি 60 টাকা, সেই 60 টাকা দিয়ে ডিমের হালি কিনতে না পারা অসংখ্য মানুষ খুশি হবে নিঃসন্দেহে। এটা আনন্দের জোয়ার বইবে যখন নাকি এইরকম অভিযানে বাংলাদেশিরা ধরা পড়বে। সবচেয়ে ভালো হতো যদি সরকার এইসব ব্যক্তিদের সন্দেহভাজনদের তালিকাটা সিঙ্গাপুর কর্তৃপক্ষের হাতে তুলে দিত, তাহলে এটা ভালো হতো। এবং এই অভিযানে যে সরকারের বা রাষ্ট্রের একটা নৈতিক সমর্থন আছে সেটাও প্রকাশ পেত। কিন্তু এই আশা করাটা অত্যন্ত দুরাশা। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।